রাষ্ট্রীয় সনাতনী সেবা সঙ্গনী বখাক্তি রাম মালানি মতাই নক্স নাম জাকমানি ন পালাই ফাসাল মহাধর্ম সেবাতেই গীতা পাঠ ক্লাইমানি পান্ডা সংসার জাকা রাজাখর আগলিনি আস্তাবল থং নখলাব পান্ডব নগরা ইঙ্গি মানজাকা মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা হাস্তে বিজেপি নি তাংফাং রাজীব ভট্টাচার্যি তে তংবাইখা এমএলএ ন খবই তাংফাং সং মোদিজিনী তুই ফাংবাই ন রামমালা সুনাম জাকমানি তি বিশি কলক লাইমেনি ইয়াগুলো ন ইমাং মুখথাং খ্লাই জাকমানি কক রগ্ন তিন কক সাউই খিনারিকা রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের একটা সংগঠনের পক্ষ থেকে আমরা আজকের যে মহাধর্মসভা এবং আমাদের সহস্র কণ্ঠে গীতা পাঠ সেটার আয়োজন করেছি, এটা একটা দায়িত্ব নিয়েছি আমরা নিজে থেকে। তার কারণ হচ্ছে যে আমাদের যে বর্তমান যে আমাদের সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ধর্ম, আমরা জানি সবাই বিশ্বাস করি আমাদের ধর্মকে, আমরা আমাদের ধর্মের প্রতি সমস্ত চিন্তাভাবনা আছে। তারপরও দেখেছি আমাদের যে নতুন নতুন প্রজন্মরা হচ্ছে বা নতুন প্রজন্মরা তাদের কাছে যে ধর্ম সনাতন ধর্ম এই বিষয়টা তাদের কাছে সেই রকম শিক্ষা বা সেই রকম ধর্মের প্রতি তাদের যে দায়িত্বশীলতা বা ধর্মের ধর্মকে নিয়ে যে একটা নিজের ধর্ম, যে নিজের ধর্মকে আমরা নিজেরা কীভাবে আরও বেশি করে প্রচার এবং প্রসার করতে পারি তার প্রতি যে একটা আলাদা চেষ্টা সেটা আমরা দেখছি একটু কম হচ্ছে। তো সেই জন্য আমরা চাই এখানে আজকে যাদেরকে দেখছেন এখানে এখানে বেশিরভাগই যে তারা কোনো না কোনো কলেজের, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো না কোনো স্কুলে, আমরা চাই তারা যেন একটু বেশি করে ধর্মের প্রতি যেন তাদের একটা আকৃষ্টতা বাড়ে, ধর্মকে নিয়ে যেন তারা সবসময় একটা চর্চা করে, ধর্ম শিক্ষাটাকে যেন তারা মূল্যায়ন করে। কারণ আমরা সবাই জানি কোনো বিপদে পড়লে আমরা ধর্মকেই ডাকি সবার আগে, ধর্মই যেন আমাদেরকে রক্ষা করবে। তো সেই রকম ধর্মজীবন আমাদেরকে রক্ষা করে আমরা যেই রকম বিশ্বাস করি সেই রকম আমাদেরও কর্তব্য যে আমরা ধর্মকে কীভাবে রক্ষা করে রাখবো। কারণ ধর্ম রক্ষা রক্ষিত থাকলেই তো ধর্ম আমাদেরকে রক্ষা করবে। তো সেইগুলিকে মিলেই সেইগুলি সমস্ত কিছু গীতার মধ্যে আছে, সেই গীতাকে আজকে আমরা এখানে তুলে ধরেছি এবং আমাদের এই দিনটা আমরা উপলক্ষ নিয়েছি যে আমাদের যে রামলালা যে আপনার প্রাণ প্রতিষ্ঠা সেটাকে সামনে রেখে আজকে আমাদের এই সহস্র কণ্ঠে গীতা পাঠ এবং এখানে অনেক বড় বড় সাধু সন্তরা এসছে, আমাদের জগৎগুরু শঙ্করাচার্য এসেছে দুজন, আমাদের মহামণ্ডলেশ্বর এসেছে কয়েকজন, এইরকম আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক সাধু সন্তর এখানে আজকে উপস্থিত আছে, তাদের সামনে আজকে এই মহা ধর্মসভা এবং সহস্র কণ্ঠে গীতা পাঠ আমরা একসাথে করবো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। ধন্যবাদ। আগরতলা নিসিমি প্রণামী কক্ষম ব্যুরো রিপোর্ট খম্পুই।